মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। সোমবার জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজে অ্যাডমিট কার্ড বিতরণ ঘিরে উত্তেজনা কলেজ প্রাঙ্গণে। ছাত্র বিক্ষোভে উত্তাল কলেজ, ভাঙচুর করা হয় টিচার্স রুমের চেয়ার টেবিল। ছাত্রদের অভিযোগ, বিজ্ঞান এবং কলা বিভাগে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ডে একাধিক ভুল সামনে আসে। ছাত্রদের অ্যাডমিট কার্ডে লেখা ফিমেল এবং কারো আবার বিজ্ঞান ও কলা বিভাগেও অ্যাডমিট কার্ডে ভুলে ভরা। আর এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসে, শুরু হয় পড়ুয়াদের আন্দোলন। বেশ কিছুক্ষণ কলেজে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যখন সায়েন্সের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ছেলেদের অ্যাডমিটে লেখা আসছে ফিমেল, আর সায়েন্সের অ্যাডমিট যারা জিওগ্রাফি তারা শ্রীপদসিংয়ের সায়েন্সে পড়ে, 50% ছেলে মেয়েদের এসছে সায়েন্স লেখা আর 50% ছেলে মেয়েদের লেখা হচ্ছে আর্টস। কলেজ প্রিন্সিপালের কাছে নিজেদের অভাব অভিযোগ তুলে ধরে পড়ুয়ারা। সে তো নন টিচিং স্টাফের আমাদের ঘাটতি আছে, সেটা আমাদের আপাতত কাজ চালানোর জন্য বিভিন্নভাবে করে ক্যাজুয়াল ট্যাজুয়াল নিয়ে করছি, কিন্তু এমনি আমাদের টোটাল স্ট্রেংথ হওয়ার কথা 32 জন, কিন্তু এখন রিটায়ার করে করে সমস্ত করে এখন দাঁড়িয়েছে প্রায় ওই 12 জনে বোধহয় দাঁড়িয়েছে, 20 জন প্রায় স্টাফ নেই। কিন্তু এমনি স্টুডেন্ট সার্ভিস যেটা, সেটার ব্যাপারে আমাদের তো যথাসাধ্য আমরা চেষ্টা করি, সেটা একটু হয়তো সময় লাগে, কিন্তু আমরা যথাসাধ্য স্টুডেন্টস ইন্টারেস্ট যেটা, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে আমাদের কোনো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।